बिस्मिल्लाह रहमान रहीम। টেক চ্যালেঞ্জার্সের সংগঠন চট্টগ্রাম আয়োজিত আজকের এই মানববন্ধনের সভাপতি ইঞ্জিনিয়ার ফকরুল, সম্মানিত প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব আহমদ আজম খান, আমার সহকর্মী বিএনপি যুগ্ম মহাসচিব জনাব খালিদ কবির খোকন, কৃষক দল সাধারণ সম্পাদক শহীদ ইসলাম বাবুল, তারপর এবার কৃষিবিদ শামীম সহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ভাই বোন। সরকার কারণ দর্শিয়েছে গ্যাস ইয়ার বিদ্যুৎ কেরোসিন আর ডিজেলের দাম বৃদ্ধির কারণ ভারতে পাচার হয়ে যায়। ভারতে তো দাম কমাই দিছে গতকাল, দাম কমিয়ে দিছে ভারতে, বেশি দাম নাই। সুতরাং আজকে দয়া করে আজকের মধ্যে কেরোসিন এবং ডিজেল দাম কমিয়ে দেন, সুতরাং ভারতে পাচার হবে না। আন্তর্জাতিক মার্কেটে ব্যারেল প্রতি তেলের দাম বাড়ে নাই গত কয়েকদিন, সরকারও কিন্তু ব্যাখ্যা দেয়নি যে আন্তর্জাতিক বাজার বাড়ছে, বলছে ভারতের কথা। এক, ভারতে বর্ডার খুলে রাখছেন কেন? ক্যারোলিন চলে যায়, রিজাল্ট চলে যায়, আর কি কি যায়, স্বর্ণ যায়, আর কি যায়, আওয়ামী লীগের টাকা যায়, হ্যাঁ জলজ পাশে জলজ যায়, কি আসে ভারত থেকে? আসে ইয়াবা, ভারত থেকে আসে ফেন্সিরেল, আমাদের চলে যায় ক্যারোসিন ডিজেল। লজ্জা লাগে না বলতে? সরকারের স্বীকৃতির পরে আমি মনে করি ভারতে চলে যায়, এই সরকারের পদত্যাগ করা উচিত। তাই আপনারা আমাদের দেশের নিরাপত্তা দিতে, আমাদের বর্ডারের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। মানুষ মনে করে আসলে বিদ্যুৎ খাতে, জ্বালানি খাতে অনেক দুর্নীতি হচ্ছে, কুইক ক্যান্ডেলের দুর্নীতি করছেন আপনারা, সেখানে কিন্তু আবার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কোন মামলা করা যাবে না, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দিয়েছেন আপনারা সেই আইনের মধ্যে, যে সরকারের কুইক ক্যান্ডেল কাদেরকে দিয়েছেন? স্বনামে বেনামে আওয়ামী লীগ নেতারা লক্ষ লক্ষ হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে দেশে বিদেশে। আপনারা বিদ্যুৎ, আপনার তেল আমদানি করতে আপনারা চুরি করছেন, দুর্নীতি করছেন। আজকে দুর্নীতি সরকারের, সরকারি দলের নেতাদের দুর্নীতি টাকা যোগান দিতেই আমরা মনে করি কেরোসিন এবং ডিজেলের দাম বাড়ানো হয়েছে। প্রিয় বন্ধুগণ, প্রধানমন্ত্রী গতকাল একটা কথা বলেছেন লন্ডনে, বাংলাদেশে বিদেশিদেরকে এবং বিদেশি বাঙালিদেরকে ইনভেস্টমেন্ট করার জন্য, পুঁজি বিনিয়োগ করার জন্য আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী আপনার কথা সায় দেবে না, কারণ বিদেশে চিন্তা করে যে দেশে শান্তি আছে, ডেমোক্রেসি আছে, গণতন্ত্র আছে, স্থিতিশীলতা আছে, আইন শৃঙ্খলা ভালোভাবে আছে, নিয়ন্ত্রণ আছে, সেদেশে তারা নিয়ন্ত্রণ করে, সেদেশে তারা ইনভেস্টমেন্ট করে, পুঁজি বিনিয়োগ করে। বাংলাদেশে আপনি অনির্বাচিত সরকার, জনগণের ম্যান্ডেট নিয়ে আপনার সরকার গঠন করেন নাই, ভোট চুরির মাধ্যমে সরকার গঠন করেছেন, তারা জানেই যা বিদেশিরা। শুধু আপনার কথা কোনো বিদেশি এখানে আসবে না, কারণ দেশে গণতন্ত্র নাই, আইনের শাসন নাই, আইনের শাসন নাই। প্রিয় বন্ধুগণ, গতকাল আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলছে দুইজন লোককে ফাঁসি দেওয়া হয়েছে, আপনারা জানেন, বলছে যে তারা বলছে যথা নিয়ম মেনে করেছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলতেছে আপিল দেখুন শুনানি করে লিস্টে আছে, আপিল শুনানি করা ছাড়া কাউরে আপনি ফাঁসি দিতে পারেন না। প্রধান বিচারপতির আদালতে আদালতে এইটা এইটা এখনো পেন্ডিং আছে। আমরা মনে করি এটা কাস্টোডিয়াল মার্ডার হয়েছে, জেল অথরিটির কাছে কোনো ব্যক্তিকে রাখা, সাধারণ ব্যক্তিকে তাদের দায়িত্ব আইন অনুযায়ী বিচার করার, কিন্তু আপনারা তা না করে আপনার কাস্টোডিয়াল দিয়ে হত্যা করেছেন, আপনারা হত্যা করেছেন, হয়তো সুপ্রিম কোর্ট দায়ী, নতুন জেল কর্তৃপক্ষ দায়ী এবং সরকার দায়ী। এই হত্যাকাণ্ডে, কাস্টোডিয়াল হত্যাকাণ্ডের জন্য
আমরা তদন্ত কমিটি চাই। প্রিয় বন্ধুগণ, সর্বশেষ আর বক্তব্য শেষ করছি। শেখ হাসিনা বক্তৃতা দিয়েছিলেন নির্বাচনের আগে 2008 সালে, 10 টাকায় চাউল, বিনামূল্যে সার, নাকি ঘরে ঘরে চাকরি, এখন কি 10 টাকায় চাউল দেন, ঘরে ঘরে চাকরি দেন, কৃষকের বিনামূল্যে সার দেন, নতুবা জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করুন, পদত্যাগ করুন, আইন শৃঙ্খলা বাহিনীকে লাগিয়ে দেন জনগণের বিরুদ্ধে। বেগম খালেদাকে মিথ্যা আমরা গ্রেপ্তার করেছেন, সবকিছু মিথ্যা আপনাদের। আমরা আশা করি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী অন্যের বিরুদ্ধে লাগাবেন না। বেগম খালেদা সকল মামলা প্রত্যাহার করতে হবে, তার কারণে সকল মাথা প্রত্যাহার করতে হবে এবং তার সে গণতন্ত্র ভোটাধিকার ভোটাধিকার দিতে হবে। এবং যেহেতু যেহেতু ভারতের ডিজেলের দাম কেন দাম কমে গেছে, আজকের মধ্যেই ডিজেল দাম কেন দাম কমানোর জন্য দাবি যে আমার বক্তব্য করছে। খুদা হাফেজ, বাংলা জিন্দাবাদ, শহীদ জামুরক, বেগম খালেদা জিন্দাবাদ, তারক রহমান জিন্দাবাদ, আরফাত রহমান কমরুক, জ্যাঠু জিন্দাবাদ।